দাঁড় বকের মতো দাঁড়িয়ে আছে দেখ, পড়া দিয়ে আগুন উঠে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। কদিন ধরেই বাবুর শরীরটা খারাপ, তাই টিফিনে আর অন্য কিছু দিলাম না, একটু ফল পাঠিয়ে দিলাম যাতে একটু বাবুও খেতে পারে, আর মাম্মাম তো আছেই। তো সকালবেলায় এই যে ওদের টিফিন দেওয়া হয়ে গেল, আর বাবু চলে গেছে আগে স্কুলে, আর মান্টু যাবে পরে। তার কারণ হলো বাবু যাবে সাইকেলে আর মান্টু ওর পাপার সাইকেলে যাবে। তো মান্টু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে, আর ওদিকে বাবুও নমস্কার করে চলে গেছে। তো চলুন ব্লগটা এখন থেকেই শুরু করছি। ব্লগটা থেকে কী কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। দু হাতে নমস্কার করতে হয়, মানে হাত জোর করে নমস্কার করতে হয়, না ওরকম করতে নেই। বাই, দাদা খেয়াল রাখবি, বলছি দাদাকে দেখবি। বাবু মান্টুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু এদের আর এখনও খেতে দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এদের এবার খেতে দিয়ে দিই, আর এদের খুব জোরে খিদে পেয়েছে দেখুন। আর রাতের বেলাতে লাইটটা অফ থাকে, তাই লাইটটা জ্বেলে দিলাম। লাইটটা জ্বালতে কত সুন্দর লাগছে দেখুন। আর এই দেখুন খেতে দিয়ে দিয়েছি, আর খেতে দেওয়ার ফলে খালি কত তাড়াতাড়ি করে খাচ্ছে দেখুন। কারণ সেই রাতের বেলা কখন দিয়েছি বলুন তো, রাত 10টা 11টার সময় দিয়েছি, আর এখনও বাজে ঠিক ওই রকমই। তো মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে, আর এদের জোরে খিদেও পেয়ে গেছে। তো চলুন না এরা খাওয়া দাওয়াটা করে নিক, এদের আর বিরক্ত না করে আমি একটু আমার কাজে চলে যাই। ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন থেকে কি কি করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখন আমি একটু গরম জল করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল খালি পেটে আর গরম জল খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে থেকে আবার আগের মতো শুরু করব, একটু গরম জল সকালবেলা খালি পেটে আগে খেতাম, এখন আর হয় না, শরীরের দিকে খেয়ালই দেওয়া হয় না এই ওয়াইটি করতে গিয়ে। তো এখন থেকে ভাবছি একটু একটু শরীরের দিকে খেয়াল দেব। তো গরম জল বেশি করব না, কুসুম কুসুমই করব, ফোটাবো না একদম। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, গ্যাসটাও অফ করে দিই। তো এই যে এখানে গরম জলটা হয়ে গেছে, বেশি করিনি কারণ অনেকদিন বাদে খাচ্ছি তো ভালো লাগবে না। তো এখন আবারও অল্প অল্প করে খাবো। তো এই যে গরম জলটা এবার খেয়ে নেব। তো এই যে একটু দুধ গরম করে নিচ্ছি, আজকে একটু দুধ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা গেল, অনেক দিন হয়ে গেল দুধ দিয়ে আর মুড়ি খাওয়া হয় না। দুধ দিয়ে চা তো খাওয়া হয়, কিন্তু দুধ দিয়ে মুড়ি আর খাওয়া হয় না। ছোটোবেলার মতো কিছু কিছু সময় বাঁচতে ইচ্ছা করে। তো দুধ দিয়ে মুড়ি খাওয়া মানেই যে ছোটোবেলার মতো বাঁচি তা নয়, তবে ইচ্ছাটা ছোটোবেলার মতো। এই দেখুন দুধ গরম করে নিয়ে চলে এসেছি, আর আগে বাটিটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে দুধটা ঢেলেছি। তার ফলে কি হয়েছে দেখুন, পুরো এই দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে বাটিটার। তো বন্ধুরা এই যে দুধটা নিয়ে এসেছি, এখন আমি শুধু দুধ খাবো না, এই দুধটা দিয়ে সেই ছোটবেলায় যেমন মুড়ি খেতাম দুধ দিয়ে মুড়ি, তো আজকে আমার ওইটা খেতে ইচ্ছা করেছে, দুধ দিয়ে একটু মুড়ি খাবো। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার কাজকর্ম করব। ঘরের কাজকর্ম করে ফেলেছি, ওই ঘরের কাজকর্ম বলতে দুটো কাজই হয়েছে খালি, ঝাড়ু মারা আর রগ মোছা, এখনো পর্যন্ত কিছু খাইনি, দুপুর 12টা বেজে গেছে। তো চলুন আগে খেয়ে নিই, তারপরে এইখানে সব সবজি নিয়ে চলে এসেছি, সেই সবজিগুলোও কাটবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এই
দেখুন দুধে মুড়ি দিয়ে দিয়েছি, তো ওই দিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়েছি যে কাজ করতে হবে, চলে এলাম কাজ করতে। নটে শাকগুলো ছিল, নটে শাকের সবজি করব। নটে শাকটা ভাবলাম কালকে রাত্রিবেলা একটু বেঁচে রাখি, কিন্তু এলভি করতে করতে সে সময় আর পেলাম না। তাই এই যে নটে শাক বাঁচতে বাঁচতে মোটামুটি একটু টাইম চলেই গেল। তো আমাদের গেছে জল ফুরিয়ে, আমাদের জলের খুবই সমস্যা হচ্ছে, এখানে জল একদমই পাওয়া যাচ্ছে না, কত দূর থেকে জল আনতে হচ্ছে। যাই হোক, তাপসবাবু জল নিয়ে এসে দিয়ে গেল। এবার রান্না বান্না করব, কারণ জলের জন্য কিছুটা রান্না বান্না আটকেই ছিল। আর সবজিটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নাস্তা খেয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়েছিলাম। তো এই দেখুন, এখানে সব সবজি কাটা হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে চলে গেছি। আর ওই দেখুন, কার্টুন দেখতে দেখতে আমি সবজি কাটছিলাম। তো কার্টুনটা চলছে, সাইলেন্ট করে দিলাম, কারণ আমি ভিডিও বানাবো। তো সেই জন্য গণেশ ঠাকুর আছে না, গণেশ ঠাকুরের কার্টুন চলছে, তো দারুণ লাগছে। আর এখানে আমি সবজি এইসব সব নিয়ে চলে এসেছি। তো আপনাদের একটু দেখিয়ে নিই যে কী কী সবজি কাটলাম। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের। শাকটা কেটে নিয়েছি, এই যে ধোয়েও নিয়েছি, ধোয়া হয়ে গেছে, চুবড়িতে রেখে দিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা এখন হচ্ছে, মানে কুকারে দিয়ে দিলাম। আর এখানে আলু, তারপরে ডাঁটা, তারপরে গাজর, এইগুলো সব আছে। এইগুলো ডাঁটাগুলো ডালেতে যাবে, আর তারপরে নিচে যে সবজিগুলো আছে সেইগুলো সব শাকেতে যাবে। ওই গাজর, আলু, আর একটা এইটা কি জানি না, প্রত্যেক বাড়ি আপনাদের বলি তো, এইটা আর বেগুনটা আমার ঘরে বাড়ান্ত হয়ে গেছে, তো সেই জন্য বেগুনটা আর দিলাম না। তার বদলে অল্প একটু মুসুর ডাল দিয়ে দেবো। এই যে শাকটা আছে না, এতে একটু মুসুর ডাল দিয়ে দেবো। বেশ, মুসুর ডাল দিয়ে খেতে ভালো লাগে। আর ঘরে বড়ি তো নেই, নাহলে বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়িটা শেষ হয়ে গেছে, আর কি করবো, ওই ডাল দিয়ে করবো, মুসুর ডাল দিয়ে। বেশ ভালো লাগবে খেতে। আর এখানে মাছ নিয়ে নিয়েছি, মাছটা এখনও বার করিনি, মাছটা জলে দিতে হবে। আর এখানে পেঁয়াজগুলো এখনও ছাড়ানো হয়নি, পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো, ওই রান্না করতে করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সব তো জোগাড় করেই ফেলেছি। আর এখানে আদা আছে, আর রসুনটা ও ঘরে আছে। এই যে রসুনটা এখানে আছে, আমার আর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়নি। চলুন, কড়া যেখানে গরম হয়ে গেছে, আমি ভাবছি শাকটা আগে বসিয়ে দিয়ে, মানে ভাজতে দিয়ে মাছটাকে জলে দিয়ে দেবো, ততক্ষণে বরফটা ছেড়ে যাবে। আর বরফটা যেই ছেড়ে যাবে, নুন হলুদ মাখিয়ে তারপরে রান্নাবান্না করে নেবো। তো চলুন রান্নাবান্নাটা শুরু করে দিই, নাহলে কড়া দিয়ে আগুন উঠে যাবে। তো চলুন রান্নাবান্নাটা করি। বন্ধুরা, মোটামুটি রান্নাঘরের কাজ মিটলো। মিটলো বলতে এই যে শুধু ডালটা হচ্ছে, এইগুলো সব মোছামুছি করে নিয়েছি। আর এখানে একটু সবজি নিয়ে নিয়েছি, আগে সবজিটা খাই, তারপরে আপনাদের দেখাবো যে কী কী রান্না করলাম। আর এখানে নটে শাকের সবজি আছে, গরম গরম নটে শাকের সবজি আমি একটুখানি খাবো, কারণ আমার একটু খেতে ইচ্ছা করেছে। তো চলুন নটে শাকের সবজিটা খাবো, আর আমি ওই টিভি দেখতে দেখতে খাবো। কার্টুন হচ্ছে, ওই দেখুন এখনও কার্টুন চলছে। তো আমি কার্টুন দেখতে দেখতে সবজিটা খেয়ে নিই। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এখনও অনেক কাজ আছে, চান করবো। আর আমি না হাঁপিয়ে গেছি, চোখগুলো কেমন বসে যাচ্ছে কি জানি, বুঝতে পারছি না কেন। তো চলুন হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি হালকা করে খেতে খেতে রেস্ট নিয়ে নিই, তারপরে চান টান করবো। চলুন ব্লগটা দেখতে থাকুন, আসুন। বন্ধুরা, এই ওয়াইটি করতে করতে আমরা কত কী যে ভুলে গেছি তার নেই ঠিক। কার্টুন দেখাই বলুন, সিনেমা দেখাই বলুন, আর গান শোনাই বলুন, সবই ভুলে গেছি। তো আজকে আমি একটুখানি টাইম বার করেছি নিজের জন্য, একটুখানি কার্টুন দেখতে দেখতে খাচ্ছি। আমার যে কী ভালো লাগছে আপনাদের আর কী বলবো। তো চলুন আনন্দ করতে করতে একটু খেয়ে নিই। বন্ধুরা, আমি না চান টান করে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। আর চান করে, মানে শ্যাম্পু করে চান করে শুয়েছি না, কিছুক্ষণ আর কি বসে শুয়েছি। তো চুলগুলো পুরো দাঁড়বকের মতো দাঁড়িয়ে আছে, দেখুন ঠিকই আর হয়নি। তো যাই হোক, আপনাদের সামনে তো আসতেই হবে, তো সেই জন্য এই চুল নিয়েই আসতে হলো, কি আর করব। তো চলুন, কি রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, তো চলুন সেইটা একটু শেয়ার করে দিই। আর সেইটা শেয়ার করার জন্য আমাকে ব্যাক ক্যামেরা করতে হবে, তো চলুন ব্যাক ক্যামেরা করি। তো এই দেখুন, আমি মশলা দিয়ে ডাল করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই মুসুর ডালটা করেছিলাম এই ডাঁটা দিয়ে। আর অনেকটাই করে নিয়েছি, তার কারণ রাতের বেলা আর রান্না করব না, শুধু ভাতটা করব, তারপরে এই ডাল কিছুটা রেখে দেবো, আর তার সাথে
এই দেখুন নটে শাকের সবজি করেছি, এই যে নটে শাকের সবজিটাও অনেকটা করে নিয়েছি, এইটাও আমি রাতের জন্য কিছুটা রেখে দেবো আর দুপুরের জন্য কিছুটা খাওয়া দাওয়া করে নেব, আর তারপরে এগুলো সব ধুয়ে নেব। তো ধুইনি, ওতেই রেখে দিয়েছি। আর এই দেখুন এখানে আছে মাছের ঝাল, এইটাও আমি দুবেলার করে নিয়েছি, এটা আর খুললাম না। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, বাবু মান্টুরাও এসে যাবে, ওরা আসেনি বলেই অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম, কাজকর্ম হয়ে গিয়েছিল, আর রাত্রিরে অনেকটা টাইম নিয়ে মানে রাত্রিরে অনেক রাত করে শোয়া হয়, ঘুমও পাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে যেখানে কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে এখন ওরা কেউ আসেনি, একটুখানি শুয়ে পড়ি। তো শুয়ে পড়েছিলাম, এবার ভাত বাড়বো, সবাইকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ওদিকে খাওয়া দাওয়া করে হয়ে গেল বিকালবেলা, আর বিকালবেলা হলো তো হলো বাবু মান্টুদের পড়তে যাওয়ার টাইম হয়ে গেল। তো বাবু মান্টু এখন যাচ্ছে টিউশানে, যেটাকে আমি একটু আগে পড়তে যাওয়া বললাম, সেটা আপনারা সবাই জানেন। তো বাবু ওখানে বসে আছে আর মান্টু এখানে রেডি হচ্ছে। তো এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটা কিন্তু খুব সুন্দরী হয়ে আছে, কিন্তু মাঝে মাঝে মেঘলা করছে। তো মেঘলা করার ফলে কি হচ্ছে তা ভিডিওর মাধ্যমেই দেখে নিন। শুরু হয়ে গেল বৃষ্টি, কত জোরে যে বৃষ্টি হচ্ছে সেটা আর আপনাদের সাথে ক্যামেরার মাধ্যমে হয়তো অতটা দেখাতে পারছি না, কিন্তু সত্যি বলছি এত জোরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, চারদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে এই বৃষ্টির জন্য। এই যে কটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এইগুলোকে তো দেখতে পাচ্ছি, কিন্তু দূরেরগুলো মোটেও দেখা যাচ্ছে না, সেইটা হয়তো ক্যামেরার মাধ্যমে কিছুটা হলেও আপনারা খেয়াল করতে পাচ্ছেন। তো এই দেখুন পুরো সাদা হয়ে যাচ্ছে, জোরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তবে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাও লাগছে। আর এদিকে আপনাদের সাথে ক্যামেরার শেয়ার করতে গিয়ে বৃষ্টিটা আমার ওদিকে পুরো রান্নাঘরটা গেছে ভিজে, খেয়ালই করিনি। তার ফলে কি হলো বলুন তো, বকা খেতে হলো আমাকে, বকা তো খেতেই হবে না, এদিকে আমি ক্যামেরা করছি আর এদিকে আমার রান্নাঘর ভিজে যাচ্ছে। আর এমনিতেই দেখবেন মোবাইল হাতে নিলে সেটা আমরা কাজ করি আর যাই করি, বাড়ির সবাই কেমন একটা যেন কেমন একটা করে, তো সেই রকমই আমার হচ্ছে, আমি এদিকে ক্যামেরা করছি আর ওদের ওইটা বিরক্ত ভাব লাগছে, কিন্তু ওরা এইটা খেয়াল করছে না যে আমার এর মধ্যেও কাজ চলছে। কিন্তু যাই হোক, ওদের বুঝিয়ে লাভ নেই। আর এদিকে দেখুন পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি, ব্লগটা আর বড় করছি না। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা। আর ওদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে যাই, বাই।